নলেজ ক্লাব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। অগ্নি ফাইভ মিসাইল, বেজিং ধ্বংসের সক্ষম অগ্নি ফাইভ মিসাইল পরীক্ষা ভারতের। অগ্নি ফাইভ মিসাইলের সফল পরীক্ষা করল ভারত, প্রয়োজনে বেজিংয়েও লক্ষ্যবস্তুর উপর আঘাত হানতে সক্ষম এই মিসাইল। তাওয়াংয়ে চীনের সঙ্গে সংঘাতের আবহেই অগ্নি ফাইভ ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করল ভারত। উড়িষ্যা উপকূলের কাছে বঙ্গোপসাগরে এপিজে আব্দুল কালাম আইল্যান্ড থেকে বৃহস্পতিবার এই অত্যাধুনিক পরমাণু অস্ত্র ব্যবহারে সক্ষম দূরপাল্লা ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়। দূরপাল্লার এই মিসাইল প্রয়োজন পড়লে চীনের রাজধানী বেজিংয়েও আঘাত হানতে সক্ষম বলে জানা গিয়েছে। 2013 সাল থেকে এই নিয়ে 9 বার অগ্নি ফাইভ মিসাইল পরীক্ষা করল ভারত। চীনের সঙ্গে অরুণাচল সংঘাতের আবহের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা অবশ্যই ভারতের শক্তি প্রদর্শন বলে মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের। যদিও সরকার সূত্রে জানানো হয়েছে, পূর্ব পরিকল্পনা অনুসারেই বৃহস্পতিবার অগ্নি ফাইভ পরীক্ষা করা হয়েছে। চীনকে অগ্নিবার্তা। দূরপাল্লা শক্তিশালী এই ব্যালিস্টিক মিসাইল ভারত থেকে উৎক্ষেপণ করলে সোজা চীনের উত্তর ভূখণ্ডেও আঘাত হানতে সক্ষম। বেজিংয়েও টার্গেটে আঘাত হানার ক্ষমতা রয়েছে অগ্নি ফাইভের। প্রায় 5,400 কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুকে ধ্বংস করার মতো ক্ষমতা রয়েছে পরমাণু অস্ত্র ব্যবহারের সক্ষম এই ক্ষেপণাস্ত্রের। 1 টন অর্থাৎ 1,000 কিলোগ্রামের বেশি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে অগ্নি ফাইভ। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই অত্যাধুনিক মিসাইলের নকশা তৈরি করেছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, 3 বাহিনীতেও এই দূরপাল্লার মিসাইল ব্যবহার করা হবে। অগ্নি ফাইভ মিসাইল কার্যত চ্যালেঞ্জের মুখে ফেলেছে বেজিংকে। সংবাদ সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে প্রায় 5:30 নাগাদ এপিজে আব্দুল কালাম আইল্যান্ড থেকে অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। সংবাদ সংস্থা সূত্রে খবর, সফল উৎক্ষেপণের খবরের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে পরমাণু অস্ত্র ব্যবহারে ভারত প্রথমে আঘাত নয় এবং ন্যূনতম প্রতিরোধের নীতি মেনেই অগ্নি ফাইভ মিসাইল পরীক্ষা করা হয়। সামরিক বিশেষজ্ঞদের একাংশের মতে এই ক্ষেপণাস্ত্র রক্তচাপ বাড়িয়ে দিয়েছে বেজিংয়ের। চলতি মাসের শুরুতেই ভারত মহাসাগরে গুপ্তচর জাহাজ U-1 Wang-5 পাঠায় চীন। অনুমান করা হয় ভারত অগ্নি ফাইভ পরীক্ষা নোটাম জারির পরেই নজরদারিতে চীন ওই গুপ্তচর জাহাজ পাঠায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।